সিবিএসসি, সিবিএসসি, মাদ্রাসা, উচ্চ মাদ্রাসা, তাদের সকলে যারা বিশ্ব সকলেই ভালো রেজাল্ট করেছেন, যারা হয়তো আজকে আমরা 1700 জনকে ডেকেছি মেরিট অনুযায়ী, কিন্তু যারা হয়তো আসতে পারেনি তাদের জন্য আমার অনেক অনেক অভিনন্দন রইল। মাধ্যমিকে তো সবাই পাস করে গেছে, খুব ভালো কথা, আর উচ্চ মাধ্যমিকেও দু একটা ভুলভ্রান্তি হয়েছিল, বাট পরে সেগুলো রেকটিফাই করে দেওয়া হয়েছে। আমি আজকে প্রথমে অভিনন্দন জানাই আমাদের টিচার্সদের, যারা ছাত্রছাত্রীদের তৈরি করে, যারা দেশ গড়তে সাহায্য করে, যারা সমাজ সভ্যতা শিক্ষা এগুলোকে নিয়ে আসে সমাজ সচেতনতার দরজায়। আমি তাদের সকলকে, তারা আমাদের গুরুজন, তারা আমাদের কিন্তু শিক্ষাগুরু, দীক্ষাগুরু, সুতরাং তাদের আমি প্রথমেই প্রণাম জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবার পরিজন সকলে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের উচ্চ মধ্যশিক্ষা কাউন্সিল, মধ্যশিক্ষা কাউন্সিল থেকে শুরু করে বিভিন্ন ডিএম জেলার এবং ডিএমএসপি থেকে শুরু করে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত ছাত্রছাত্রীরা আমার, যারা খুব ভালো রেজাল্ট করেছেন এবং যারা শুধু আমাদের গর্ব নয় সারা বিশ্বের গর্ব বলে আমি মনে করি। আগামী দিন আপনারাই সারা বিশ্বকে পথ দেখাবেন বাংলার মাটি থেকে গিয়ে। আজকে যে রেজাল্ট, অসাধারণ সাফল্য আপনারা করেছেন, তার জন্য আমি 1700 জন যেহেতু আজকে ডেকেছি আমরা, আমি আগে সামনাসামনি করতাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, অনেকবার করেছি, কিন্তু কোভিড চালু হওয়ার পর থেকে আপনারা জানেন যে বেশি লোক আমরা একসাথে বসে করতে পারি না, এখন এটা রেস্ট্রিকশন আছে, তাই হয়তো সেভাবে করতে পারিনি। কিন্তু আজকে ভার্চুয়ালের মাধ্যমে আমরা কিন্তু একই প্রোগ্রাম করছি এবং আপনাদের কাছে আমরা পৌঁছে গেছি। এদিকে আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আছে, এবং ওদের বলো ওদের জন্য আমি, যেমন যারা বিবেকানন্দ উচ্চশিক্ষায় বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবে, আগে ছিল 75%, ওটা ছাত্রদের দিকে তাকিয়ে আমরা 60% এবার করে দিয়েছি। স্কলারশিপের জন্য 60% যে পেয়েছো তারাও অ্যাপিল করতে পারবে বিবেকানন্দ স্কলারশিপ। এছাড়াও সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে, কন্যাশ্রী আছে তো পুরো কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত, আর শিক্ষাশ্রী আছে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য, প্লাস আমরা 10 লাখ টাকা করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিচ্ছি। যারা বিভিন্ন ভালো জায়গায় পড়তে চাও তারাও স্টুডেন্ট ক্রেডিট কার্ড করবে, দুয়ারে সরকার হচ্ছে গিয়ে নাম লেখাও বা তোমাদের অনলাইনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সুযোগগুলো কাজে লাগাও, অনেক বড় হতে হবে জীবনে, এটা মাথায় রাখতে হবে। আমি তো আগেই বলেছি যারা 60% পে পাস করেছেন তারাও বিবেকানন্দ স্কলারশিপ পাবেন। সংখ্যালঘুদের ঐক্যশ্রী আছে, শিডিউল কাস্ট ট্রাইবদের শিক্ষাশ্রী আছে, এছাড়াও স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা আমরা করব বলেছিলাম সেটা কিন্তু আমরা করে দিয়েছি অলরেডি। 10 লাখ টাকা পর্যন্ত আপনি পড়াশুনোর জন্য লোন পেতে পারেন, 15 বছরের মধ্যে আপনাকে শোধ করতে হবে, সেটাও খুব কম টাকা, এবং যখন আপনি পড়াশুনো শেষ করে চাকরি বাকরি করবেন তখন। অনেকে আছে হয়তো পড়াশুনো করতে পারেনি পয়সার জন্য, তাই সেক্ষেত্রে বয়সটাও 40 বছর রাখা হয়েছে। আপনারা ইঞ্জিনিয়ারিং করতে পারেন, ডাক্তারি করতে পারেন, এইসব ক্ষেত্রে বাবা মা অনেক সময় পায় না টাকা, সেই টাকা দিয়ে ভর্তি হয়ে আপনারা বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারেন। ভালোভাবে তৈরি হন, মানুষ তৈরি হন, ছাত্রছাত্রীরাই আমাদের সমাজের গর্ব। খুব ভালো থাকুন আপনারা, আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আপনারাই অন্যায় অত্যাচার সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন, প্রতিবাদী হবেন, আবার মনে রাখবেন অন্যায় কেউ করলে প্রতিবাদ যেমন করবেন, প্রতিরোধ করবেন, আবার সুন্দরভাবে সুন্দরভাবে সভ্যতা সংস্কৃতি কালচার পড়াশোনা সব কিছু নিয়ে মানুষের মতো মানুষ তৈরি করতে হবে, উন্নততর চরিত্র গঠন করতে হবে, এটা সমাজের সবচেয়ে বড় কাজ। আপনারা আমার সবসময় প্রিয়, আমি আপনাদের খুব ভালোবাসি এবং যতদিন থাকবো ভালোবেসে যাব। যারা 12 ক্লাসে উঠবেন তাদের 10,000 টাকা করে দেওয়া হবে, সে স্মার্টফোনই কিনুন বা ট্যাবই কিনুন। আজকে 1700 স্টুডেন্টদের ল্যাপটপও দেওয়া হচ্ছে, প্লাস অনেকগুলো বই দেওয়া হয়েছে জীবনের অভিজ্ঞতা দিয়ে যেগুলো আমরা লিখেছি। সবচেয়ে ভালোবাসি আমি ছাত্রছাত্রীদের এবং তারা যেভাবে পড়াশোনা করেছেন, আর আমার অভিভাবকরাও যারা আছেন, বাবা মা যেভাবে ছেলে মেয়েদের তৈরি করেছেন, এবং টিচার্সরা নিজের মতো করে, গর্ববোধ করি আমরা তাদের জন্য। আগামী 5ই সেপ্টেম্বর টিচার্স ডে আছে, আমি তাদের আজকেই টিচার্স ডে আসার আগেই, আজকে 2 তারিখ, আমি শিক্ষক শিক্ষিকাদের আমাদের অন্তরের প্রণাম জানাই,
কারণ আপনারাই আমাদের গুরুজন। আগামী দিনও আপনারা ভালো করে অ্যাডমিশন নিন, স্টুডেন্টস ক্রেডিট কার্ডটাও কাজে লাগাবেন, চিন্তা করবেন না, পড়াশুনোয় যাতে কোনো রকম প্রবলেম না হয়। সবুজ সাথীর আর কিছু দিনের মধ্যেই 3 লক্ষ সাইকেল ক্লাস 9 আমরা দেব, আর 12 ক্লাসের যারা উঠবেন 11 থেকে 11-12 পড়ে 12 ক্লাসে, প্রত্যেক 12 ক্লাসকে আমরা 10 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব বা স্মার্টফোন 10,000 টাকা করে দেব। সুতরাং আপনাদের কাছে এটা অনেক কাজে লাগবে, স্টুডেন্টদের জন্য এগুলো আমরা করছি, আমরা করে যাব। আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপটায় যারা জেনারেল কাস্ট, যেমন সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী আছে স্কলারশিপ, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য শিক্ষাশ্রী আছে, কন্যাশ্রী তো আমার সব মেয়েদের জন্য আছে গভর্নমেন্ট স্কুল মাদ্রাসায়, সব মেয়েদের গভর্নমেন্টে যারা আছে তাদের একেবারে স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি। তাছাড়াও আরেকটা স্কলারশিপ আছে আমাদের উচ্চশিক্ষায়, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। সেটা হচ্ছে ইন জেনারেল কাস্ট, যারা কেউ কিছু পায় না বাট তারা পড়াশোনায় ভালো, হয়তো বাড়িতে পয়সা নেই, তাদের জন্য আগে 75% পেলে তবে স্কলারশিপটা পেত, এবছর আমরা ওটা 60% করে দিয়েছি, ফলে অনেকেই এতে সুযোগ পাবে যাদের উচ্চশিক্ষায় মানে ওই স্মার্ট কার্ড ছাড়াও, যেটা স্টুডেন্টস ক্রেডিট কার্ড ছাড়াও এই স্কলারশিপগুলো পাবে। ভালো করে পড়াশুনো করুন, অনেক ইউনিভার্সিটি তৈরি হয়েছে, স্বাধীনতার পর 70 বছরে ছিল মাত্র 13, এখন প্রায় হয়ে গেছে সেখানে 42। সুতরাং পড়াশুনোর জন্য কোনো জায়গার অভাব নেই। আর মনে রাখবেন ভারতবর্ষের মধ্যে র্যাঙ্কিংয়ে 1 এবং 2 হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিংয়ে আমাদের স্টেট কিন্তু খুব ভালো এডুকেশনে, অনেকে আমরা এখানে ওখানে খুঁজে বেড়াই, কিন্তু মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আপনার চোখের সামনে যে ইউনিভার্সিটিগুলো আছে, কলেজগুলো আছে, আজকে আমাদের প্রেসিডেন্সি বলুন, যাদবপুর বলুন, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, সেন্ট জেভিয়ার্স বলুন, এমনকি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এরকম অনেক গ্রামের জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় আছে, তারা কিন্তু আমেরিকা, লন্ডন, বিভিন্ন বাইরের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে তারাও কিন্তু ট্যাগ করে চলছেন। আর আমরাও নিজেরা একটা করছি, আমরা একটা সিস্টেম চালু করছি, সেটা হচ্ছে যাতে সারা পৃথিবীর যত বিশ্ববিদ্যালয় আছে, যত স্কুল কলেজ আছে, তাদের সাথে আপনারা তাদের ইনফরমেশন পেতে পারেন, ইনক্লুডিং ইন্ডিয়া, ইনক্লুডিং সারা ওয়েস্ট বেঙ্গল। তার জন্য আমরা একটা সিস্টেম চালু করছি, একটা পোর্টাল, আমরা কেরিয়ার গাইডেন্স আমরা তৈরি করছি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে। সুতরাং এই কেরিয়ার গাইডেন্সটা স্টুডেন্টরা যাতে পেতে পারে এটা দেখতে হবে, এটা মনিশ কোন সিস্টেমে করলে তারা পেতে পারে এটা দেখে নিয়ে দেখতে হবে, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট এটা ফ্রিতে পায়, ঠিক আছে? কেরিয়ার গাইডেন্স আস্তে আস্তে আমরা সিস্টেম করে আপনাদের কাছে পৌঁছে দেবো, অনেক উদাহরণ আছে। সুতরাং তোমরা কেউ সায়েন্সে যাবে, কেউ আর্টসে যাবে, কেউ কমার্সে যাবে, ডাক্তারিতেও পড়ো ভালো করে, লয়েও অনেক ডিম্যান্ড আছে, লটাও পড়ো, ল ইউনিভার্সিটিও অনেকগুলো হয়েছে, তোমরা লটাও পড়ো, ডাক্তারিও পড়ো, নিউরো সায়েন্স, নিউরো যেটা আমাদের নিউরোলজি, যারা MBBS পড়বে এই সাবজেক্টটা কিন্তু আমাদের ডাক্তার কম আছে, দেখে নিও। অন্যান্য সাবজেক্টে তো যারা ডাক্তারি পড়বে পড়বে, প্লাস নিউরো সায়েন্স, নিউরোটার কিন্তু খুব প্রয়োজন, ডাক্তার কিন্তু কম কিন্তু ডিম্যান্ড আছে, এবং ডাক্তারি ছাত্রছাত্রীদের জন্যও এখন অনেক সুবিধে হয়েছে, তোমাদেরও হস্টেল টস্টেল তৈরি করার নানা চেষ্টা চলছে, কোনো অসুবিধে নেই। এখন ISIPS যারা হবে বা WBCS হতে যাও, WBPS হতে যাও, তাদের জন্য ট্রেনিং সেন্টার আমরা চালু করেছি, তারা সেখান থেকে ট্রেনিং পাবে, সললেকে আমরা অলরেডি চালু করেছি। সুতরাং অনেক স্কোপ আছে, শুধু একটু খুঁজে নাও, সিভিল সার্ভিসে চেষ্টা করো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে চেষ্টা করো, প্রফেসর তো আছেই, প্রফেসর টিচার এগুলো তো আছে আমাদের কমন, তাছাড়াও অনেকে আছে যারা সায়েন্স নিয়ে পড়তে ভালোবাসে, স্পেস সায়েন্স, কেউ হয়তো ফিজিক্সে পড়ে, কেউ কেমিস্ট্রিতে পড়ে, কেউ ম্যাথামেটিক্সেও পড়ে, কেউ বায়োসায়েন্সে পড়ে, সুতরাং এগুলো মাথায় রাখতে হবে।